বন্ধুদের সাথে হাসি আনন্দে অপু মেতে উঠলে। ঠিক এমন সময় একটি ঘটনায় সকলের হাসি ক্ষণিকের জন্য থেমে যায়। অপর থেকে কিছু কম বয়সী একটা মেয়ে পরীর মতো সাদা পোশাকে বান্ধবীদের সাথে পুজো দেখতে এসে নতুন জুতো পরে লাল কাকুরে মাটিতে চলতে গিয়ে পা পিছলে পড়ে যায়। মাথায় রেশমি চুল মুখখানিকে ঢেকে ফেলায় মুখমণ্ডলখানি দেখতে তাদের বেশ অসুবিধে হলেও তারা লক্ষ্য করে মেয়েটির সাদা পোশাকখানি লাল মাটিতে রূপের পরিবর্তন হয়েছে এবং নতুন জুতোখানি ছিঁড়ে গেছে। লজ্জায় রাঙা হয়ে যেই না মেয়েটি উঠে দাঁড়িয়ে মুখের উপর ঢেউ খেলানো চুলখানিকে সরিয়ে ফেলে। সেই রূপ ও মুখমণ্ডল দেখে অপুর বুকে ঢাকের ধ্বনির মতো ধ্বনি বেজে উঠে, স্তব্ধ হয়ে যায় অপু। কেবলমাত্র মেয়েটির রূপ তাকে চুম্বকের মতো কাছে টেনে নিতে চায়। অপুর অন্তর থেকে গানের সুর বেজে ওঠে, এতদিন কোথায় ছিলে, পথ ভুলে তুমি কি এলে। মেয়েটি অপুর দিকে একটু তাকালে তার সাগর সম চোখে অপু তলিয়ে যেতে থাকে। কেউ নেই তাকে বাঁচাবার, অপু তলিয়েই যেতে থাকে। সত্যনারায়ণ অপুর হাতখানিকে চাপটে ধরে হঠাৎ করে সেই পড়ে যাওয়া মেয়েটির দিকে নিয়ে যেতে থাকে। ততক্ষণে মেয়েটি আরও যে সকল মেয়ে ছিল তাদের পাশে দাঁড়িয়ে তখনও মেয়েটি সাদা পোশাকখানিকে ঝাড়াঝাড়ি করতে থাকে। কিন্তু অপুর চোখ দুখানি যেন মেয়েটি মন্ত্রপুষ্ট করে স্থির করে রেখে দিয়েছে। বর্তমানে কি ঘটনা ঘটছে সব কিছু যেন নিথর দেহে অনুভব করতে থাকে। সত্যনারায়ণ বলে, অপু তোর সাথে পরিচয় করিয়ে দিই, এ আমার পিস্তত বোন জয়ী। অপু মনে মনে বলে ওঠে, হে রাজকন্যা স্বপ্নপুরি, তোমার নাম তাহলে জয়ী। অপু মেয়েটিকে লক্ষ্য করে হাত জোড় করে নমস্কার জানালে মেয়েটিও সমরূপ সম্মান জানাতে হাত জোড় করে নমস্কার বলে ওঠে, কি নাম আপনার। অপু তখনই যেন বধির হয়ে দাঁড়িয়ে মেয়েটি পুনরায় বলে ওঠে, বলছি কি নাম আপনার। হ্যাঁ ও আমার নাম অপূর্ব চক্রবর্তী, সকলে আমাকে অপুর নামেই চেনে। আপনি কি বিভূতিভূষণের অপু? আরে না না, বিভূতিভূষণের মনের অন্তঃক্ষণের অপু আমি হতে পারলে তো নিজেকে ধন্য মনে করতাম। আমি একজন গরিব পরিবারের বাবা মায়ের স্বপ্নের রাজ্যবিহীন রাজপুত্র, যে রাজমহলে পূর্ণিমার রাতে সারা ঘর আলোময় হয়ে ওঠে, বর্ষার দিনে জলধারা রাজমহলের ভিতরে আছড়ে পড়ে, আমি ঘুমিয়ে পড়লে বৃষ্টি হলে বাবা মায়ের শাড়ি দিয়ে বড় ছাতা বানিয়ে দুপাশে ঢাল হয়ে দাঁড়িয়ে বৃষ্টির জল প্রতিরোধ করে, নিজেরা ভিজে আর আমি সেই রাজার কুমার অপু। বেশ মজার কথা বলেন তো আপনি, মেয়েটি বলে উঠলে অপু পুনরায় বলে উঠে, আপনার নামটা তো জানা হলো না। আমার নাম জয়ন্তী, সকলে আমাকে জয়ী বলেই ডাকে, তবে আমি কোনো রাজকুমারী নই, আপনি আমাকে জয়ী বলেই ডাকতে পারেন। না এটা ঠিক, আপনি কোনো রাজকন্যা নন, তবে রাজার উপরে যে রাজা থাকে তার কন্যা আপনি। ঐশ্বরিক দান মেনকা উর্বশীর অন্য রূপে এই ধরাধামে অধিষ্ঠান আপনার। এবার কিন্তু মাটিতে পড়লে হাড় গোড় আস্ত থাকবে না, যেভাবে আপনি আমাকে আকাশে তুলছেন। সকলেই হেসে ওঠে। অপুর সে রাত্রিটা চোখের দুপাতায় নিদ্রা দেবীকে সরিয়ে জয়ী এসে বসে। কত রাতে যে অপুর দুচোখে ঘুম নেমে আসে অপু নিজেও জানে না। পরদিন মহামহা অষ্টমী, অপু সকাল থেকে বেশ কয়েকবার মন্দির প্রাঙ্গণ ঘুরে আসে কিন্তু কোনোবারই জয়ীকে তার নজরে পড়েনি।
অবশেষে সন্ধে নেমে আসে। অপু সে আগের দিনের মতো দল বল নিয়ে পুজো মণ্ডপের দিকে যথারীতি হাজির হলে অপু লক্ষ্য করে বেশ লোকজন জমায়েত হয়েছে। কচিকাচার দল এই প্রান্ত থেকে ও প্রান্ত ছোটা দৌড়া করছে। চারিদিকে বাজি পটকা বারুদের গন্ধে জনতার কলরবে সে এক আলাদা পরিবেশ গড়ে উঠেছে। সকলের মুখে আজ যেন আনন্দ রাশি ভরে গেছে। আলো আধারিতে দলে দলে ছেলে মেয়েরা বেশ কয়েক জায়গায় বসে হঠাৎ সত্যনারায়ণের কণ্ঠস্বর কানে ভেসে এলো, অপু, এই অপু, এদিকে এদিকে, এই যে হাত উঠাচ্ছে এদিকে আয়। অপু সেই ডাককে অনুসরণ করে এগিয়ে যেতে লাগলে হঠাৎ আলো আধারিতে অনেকগুলো মুখের মাঝে লক্ষ্য পড়ে জয়ীর মুখখানাকে। আজ যেন জয়ীকে আরও সুন্দর লাগছে, বেশ সেজে গুজে এসেছে, ঠিক যেন মা দুর্গার পাশে লক্ষ্মী সরস্বতী। জয়ী অপুর উদ্দেশ্যে বলে ওঠে, আপনি বেশ তো মানুষ, গত রাতে আমাকে যে আকাশে ভাসিয়ে দিয়ে চলে গেলেন নামাতে তো এলেন না, আর এলেন তো এই সন্ধ্যাবেলায়। আজ ভেবেছিলাম একসাথে ড্যাম দেখতে যাব, কতবার মন্দিরের দিকে গেছি জানেন, আপনার দেখা পাবো বলে, কিন্তু আপনার নো পাত্তা। আমিও কি তোমাকে কম খুঁজেছি? যদি তুমি জানো না আমি কেমন তোমাকে দু চোখে দেখবো বলে কত বাহানায় এসেছি, কিন্তু যতবার এসেছি নিরাশ হয়ে ফিরেছি। কি ভাবছেন বলুন তো, আমি কেবল বকর বকর করে যাচ্ছি আর আপনি কোনো উত্তরই দিচ্ছেন না। কি ভাবছেন আমি একটা পাগলি তাই না? হ্যাঁ জয়ী, তুমি তো আমার পাগলি, যুগ যুগ ধরে আমি তোমার জন্য অপেক্ষারত। হ্যালো অপু। হ্যাঁ, না না, আপনি পাগলি হতে যাবেন কেন? তারপর ড্যাম দেখতে গিয়েছিলেন? কি করে যাব? সত্যদা বলল অপুর সাথে কোথায় যেন ঠাকুর দেখতে যাবেন। ও, সে তো আমরা দুপুর দিকে ঠাকুর দেখতে গিয়েছিলাম, সকাল দিকে সাইকেল পাইনি কি না, বড় মামা বেরিয়েছিল তো সকাল দিকে ঘুরে আসতে তো পারতেন। বারে সকাল দিকে গেলে পড়ন্ত বিকেলের ছবিখানা আঁকবো কী করে শুনি? তা আবার ঠিক, আপনি ছবি আঁকেন বুঝি, আমার একটা ছবি এঁকে দেবেন? মশাই, ছবি আঁকতে গেলে তাকে হৃদয়ে আগে বসাতে হয়, আপনার সাথে গত রাতেই তো প্রথম পরিচয়, তারপর ফুরুত কোথায় যে উড়ে গেলেন, আজ আবার চব্বিশ ঘন্টা পর, তো হৃদয়ে বসবেন কি করে শুনি? কিন্তু চব্বিশ ঘন্টা পর হলেও তো এসে গেছি না, এখন হৃদয়ে বসিয়ে নিন। না মশাই, এমনি এমনি বসবেন না, পারিশ্রমিক দিতে হবে, আগামীকাল সকালে আমাকে আগে ড্যামের ধারে নিয়ে যাবেন, তারপর আপনি আমার হৃদয়ে বসবেন। রাত্রিতে বিছানায় শুয়ে অপু জয়ীকে নিয়ে নানান ভাবনায় মেতে উঠল। পাশে শুয়ে আর সকল ভাইয়ের হাসি মজা করতে করতে একে একে ঘুমিয়ে পড়ে, চোখে তার ঘুম নেই। জয়ী যেন আজ তার সকল ঘুম কেড়ে নিয়েছে। পরদিন সকালে অপুর যখন ঘুম ভাঙে পাশে শুয়ে থাকা ভাইরা তখন বিছানা ত্যাগ করেছে। বাইরে থেকে সূর্যকিরণ ঘরের মধ্যে লুকোচুরি খেলছে। অপু তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে হাত মুখ ধুয়ে বেরিয়ে পড়ে সত্যনারায়ণের বাড়ির উদ্দেশ্যে। জয়ীরা ততক্ষণে ভালো জামা কাপড় পরে তৈরি হয়ে ঘোরাঘুরি করছে। সত্য অপুকে দেখতে পেয়ে বলে উঠে, এসেছিস ভাই, আয় আয়, তোর জন্য অপেক্ষা করছিলাম। অপেক্ষা করছিল না ছাই, জানো অপুদা, তোমার বন্ধুর তোমার উপর আস্থাই নেই। তোমার বন্ধু কি বলে জানো, অপু আসবেই না। কি সত্যদা, আমি বলেছিলাম না অপুদা ঠিক আসবে। জয়ী কথাগুলো অতর্কিতে বলে উঠে,
কিছু সময়ের মধ্যেই তারা ড্যাম দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে।